मत समझना कि तुम्हारा एक दिन एक दिन एक घंटा का हयात कम हो जाएगा। मेरे दोस्तों, जब सेकंड का वक्त आएगा, अल्लाह ने फरमाया इदाजा अजलुहा, अल्लाह ने फरमाया इदाजा अजलुहा ला यस्ताखिरूना साअतन वला यस्तक़दिमून। এই মানু অকল, তোমালোকে জানা নে, তোমার এক বছর গুছি যাব, তোমার এক বছর হায়াত কমি যাব, তোমার ছয় মাস কমি যাব, তোমার ছয় মাসের হায়াত কমি যাব, তোমার মা গুছি যাব, এক মা তোমার হায়াত কমি হয়ে যাব। আল্লাহ কইছে লা ইদা যা আজালুহা, যেতিয়াই তোমার নির্দিষ্ট সময় আহিব, তোমার যেটো নির্দিষ্ট সময় আছে, এটা মানুষের সময় আছে না বাবা? আরে মানুষের মাদ্রাসার টাইম এটা আছে, কলেজত যাওয়া টাইম এটা আছে, মানুষের চাকরি যাওয়া এটা টাইম আছে। বাবা, যদি তোমার জিন্দগির টাইম এক হয়ে যায়, আল্লাহ কয়েছে তুমি দুনিয়ার জিন্দগি টাইম টাইম তুমি গুছি বলা, যদি নাই মোর টাইম তোমার মাতা হব। ইদা যা আজালুহা, আল্লাহ কই আছে যেতিয়া তোমার নির্দিষ্ট সময় এটা আহিব, লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। হে আমার বর্ণির ভাই সকল, যেতিয়াই তোমার নির্দিষ্ট সময় আহিব, না তোমার আল্লাহ একদিন রখিব, না চব্বিশ দিন রখিব। আল্লাহ কইছে লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন, তোমার দেরি না করে, তোমার কারণে সময় অপেক্ষা নকরিব, তোমার কারণে ঘন্টায় ইন্তেজার নকরিব। যেতিয়াই তোমার কি সময় আহিব, নির্দিষ্ট যেতিয়া সময় আহিব, আৰু এই নির্দিষ্ট সময়ৰ কাৰণে যি সকল মুছলমানে তৈয়াৰী কৰিব, আল্লাহৰ নবী কৈছে ইন্তিকালৰ পিছতে দুনিয়াত কৈ আল্লাহ তাক আখিৰাতত কি কৰিব, দহ গুণ ডাঙৰ জান্নাত দান কৰিব। কওক সুবহানাল্লাহ। আৰে বাবা, হযৰতে উসমান, কোন হযৰতে উসমান, হযৰতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৰাতিৰ সময় অকল কৰিয়া ভাবে যত সারা দুনিয়া হয়ে যায়, সেই সময়ত হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠি যায়। কওক সুবহানাল্লাহ। আজি তো আমি গরু যেনেকুয়া বিক্রি করে আই পেলে রাতে টুকনি মাত্রাকে কম্বলর পরা উঠে উঠি নপারু, আমার তো এটাই নিয়ম না ভাই। কোনো ভাই ব্যাপার করে গইছে, কোনো ভাই গুহাটিত গইছে, কোনো ভাই কবাত গইছে, এই যে ইশার ইশার পিছত যে কম্বল খান টানি আমি শুই গলো, না আমার ফজার, না জহুর, না আসর, না মগরিব, না ইশা, বুঝেছ? আপনারও রয়েছে সময়, মোরও রয়েছে না? আরে সময় রয়েছে, সময় রয়েছে, টাইম রই থাকবে না? টাইম রই থাকবে না। হযরতে উসমান, কওক সুবহানাল্লাহ। আরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নাম শুনিছে? যেতিয়া সকলো মানুষ কই যায়, যেতিয়া সকলো মানুষ কই যায়, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মুই রাতি অকল করিয়া ভাবে কবরের ওসরত যায়। কো যায়? কবরের ওসরত। আজি তো আমি কোত যাও? আল্লাহ মাফ করক নজওয়ান সকল, আল্লাহ মাফ করক আমার মা ভূমি সকল। আজি যদি আমার কবাত মেলা হয় না, আজি বন্নির স্টেজর আশপাশে যিমান মানুষ আছে, আজি বন্নির গাঁও যিমান মানুষ আছে, ইমানখিনি বন্নির মানুষ ইয়াত নাই, এটো রাত, এটো রাত, এতিয়া আমার যিমানখিনি ডেকা ইয়াত থাকিব লাগে নাই, সব ফ্রি ফায়ারত আছে। কোত আছে ফ্রি ফায়ার? ইফালে আইনুল কারির বয়া, ইফালে আইনুল কারির গুলি, আকলে যদি বয়ান, আকলে গুলি গুলি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান খেনি কামিছিলে, আজিও যদি কোনোবা মুসলমানে কবরের কথা ইয়াদ করি যদি রাতি অপমান সময় হয়ে যায়, গোটে রাতি বেচেন হয়ে যাব, তারপরে থাকিব কেতিয়াবা ইফালে কেতিয়াবা ইফালে, যদি এই মুয়াতর অপমান সময় ভাবি নয় যে মই মোর জিন্দেগি দুনিয়াখনত যিমান চলা ফিরা করিল, মুয়াতর পিছত মোর কি হব? হ্যাঁ হ্যাঁ,
Hadrat-e Usman Ghani radhiyallahu ta'ala anhu raqib Umar jetiya qabarut goi dua kore hatta tabul laliyatuhu Hadrat-e Usman Ghani radhiyallahu ta'ala anhu iman kini kandi sile iman koi kandi sile hatta tabul laliyatuhu Hadrat-e Usman Ghani radhiyallahu ta'ala anhu qabarut deki kandote kandote dekhetor bote darhi mubarak bhiji koi sile qoksi mahanallah kono bhai uli sile ya Hadrat-e Usman তুমি যেতিয়া তালকুরাল জান্নাত ওয়ান নার তালকুরাল জান্নাত ওয়ান নার আলা তাবকি ওয়া তাবকি মিন হাদা হে হযরত উসমান যেতিয়াই তুমি নিজে জান্নাত আর জাহান্নামের তাসকিরা করা যেতিয়াই তুমি জান্নাত জাহান্নামের আলোচনা করা হে উসমান তুমি ঈমান খিনি না কান্দা জিমান খিনি কবর দেখিলে তুমি কান্দা হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু হে জাহান্নামের কথা বলে তুমি ঈমান খিনি না কান্দা উসমান তুমি কবর দেখিলে ঈমান খিনি কিও কান্দা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নই কান্দি কান্দি কবর ধরিলে এই লোগো শুনো যারা শুনো খোদার পাক কি কসম মেনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শুনা এই মানুহকল মই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুখর পড়া শুনিছো পাক সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে হে উসমান ইন্নাল কবর আউয়াল মানাজিল হে উসমান তুমি জানানে আখিরাতের ঘরের ভিতর যেটু সর্বপ্রথম ঘর হবো এইটাই হইছে কবর এতো ঘর কি বাবা আরে কি আরে বন্নির ভাই অকল হেতু কি ঘর দুনিয়াত না বাংলা না গাড়ি না তোমার ঠিকাদারি না তোমার শহরাতি না তোমার তাকাব্বুরি না তোমার অহংকারী যেতিয়াই তোমার আহিব আমার এই সময়ত দম পোয়া যাব তার পিছত সময় এক পয়েন্ট পিছত যেতিয়া তোমাক এই প্রথম ঘরলৈ লৈ যাব তাতহে আসল কথা হব না বাবা আজি দুনিয়া তাকাব্বুর অহংকার যেতিয়া আমাক কফন পিন্ধে হয় কি হয় জানে জানা যা দিয়ার আগে আগে পুরা রূপটুয়ে ঘুরি থাকে কোনো বা বন্ধুর ওসরত যায় কোনো ভাই মাহর মানুষের ওসরত যায় গোটে গম পাই থাকে গম পাই থাকে যে বন্ধুয়ে কান্দিছে মায়ে কান্দিছে ভাইয়ে কান্দিছে বিবিয়ে কান্দিছে বাচ্চায় কান্দিছে আরে বাবা কোয়া 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 আল্লাহর তালায় কইছে যে ইজা যা আজাল আ লা ইয়াস্তাখিউনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন এই বান্দা বান্দি হকাল তোমালোকে কান্দি রাত নাই চাই তোমার বাবাই হ চাই তোমার ভাইয়ে হ চাই তোমার বিবি হক চাই তোমার বাচ্চা যেতিয়াই নির্দিষ্ট সময় আহিব দুনিয়ার কোন বৈজ্ঞানিক সায়েন্সে তাক রাখিব লই নোয়ারিব আহা এই জিন্দেগি আমার এই জিন্দেগি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নি কবর দেখিলে কিও কান্দে জান্নাত জাহান্নাম আজি মানুষে নামাজ পড়ে মানুষে এতানিয়াত করে নামাজ পড়ে যে নামাজ পড়ে আমি জান্নাত যাব না বাবা আরে এত নিয়াত করে না নামাজ পড়ি আমি কোথায় যাব জান্নাত যাব নাই না নামাজ তো জান্নাতর যোয়া জরিয়া নহয় নামাজ তো আমার উপর ফরজ আর আমি নামাজ তো পড়িবই লাগিব চাহে জান্নাত মিলে না না মিলে জান্নাত মিলে না না মিলে এনে কো আইছে যে কোন বাই যদি একমাত্র নামাজ পড়ে আজি শুনিল মুক্তি অমল বিছলে বহি আছে যদি জিন্দেগি ভর নামাজ নপড়ে তেতিয়া হলে এইজন মানুষে যদি আশা করে যে মই জান্নাত যাম তার কারণেও জান্নাত তার কারণেও জান্নাত আরে তার কারণেও জান্নাত আর কোন ভাই যদি জিন্দেগি ভর নামাজ পড়ি যদি জান্নাতর আশা করে কিন্তু ভিতরত যদি তার মামরেই থাকে তথাপিও তার জান্নাত আজ এইটুই আছে না বাবা নামাজ পড়ো দিলত জং রাখি নামাজ পড়ো দিলত অহংকার রাখি নামাজ পড়ো জমিনের কথা চিন্তা করি মোর মাটি দিদার বেহার বা কেমন হয় আল্লাহ আকবার হ্যাঁ আরে না না আরে না বহুত মানুষ আহিছে
বহুত মানে তোমার কারণে এসে একলাসের কারণে এসে যে আজি বন্নি আমি জলসা কি করি দোয়া করি ইফালে চিন্তা করি এসে জলসা এক হওয়ার পিছতে যে ওরর আজান হবো আজান নামাজত না যে কোর যাবো ও উঠে খেতে যাব হ্যাঁ যাবো না আরে বাবা সময় 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 আসসালাতু আলা ওয়াক্তিহা কমস্তম নামাজখিনি সময় সময় আপনালোকে পড়ি লোক সিধা সাদা জিন্দগি এমন তেরো মেরা জিন্দগি চলি জিন্দগি ধ্বংস নকৰিব কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতিয়াই মেহরাজত যায় আমার কারণে কি আনিছে কি আনিছে নামাজ আর এই নামাজ কি বস্তু জানে আজি মই আপনাদের এটা তোফা দি দাও পাক সুবহানাল্লাহ আরে জানার কথা পাক সুবহানাল্লাহ আরে হযরতে হযরতে হাওয়া আর আদম পাক সুবহানাল্লাহ হযরতে আদম আর হাওয়া ফটাফট এক করিম যেহেতু মোর আধা ঘন্টা সময় হযরতে আদম আর হাওয়া আল্লাহ কত রাখিছিলে জান্নাত কত রাখিছিলে জান্নাত আর আল্লাহ রব্বুল ইজ্জাতে কইছে এ আদম আর হাওয়া লা তাকরাবা হাদি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন এ আদম আর হাওয়া তোমালোকে এটা কাম করা তুমি এইডাল গছৰ ওপৰে তোমালোকে নাযাবা কোনো ওয়াইসলামু আর তোমালোকে জান্নাতত খাবা পিয়া ঈশ্বরা 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 শয়তান আছে শয়তান কোন দেনদার বস্তু নয় শয়তান আর কমায় সাদা বলতা শয়তান দেনদার বস্তু বড় দেনদার বস্তু এই কারণে আল্লাহ তাআলা কইছে ইয়া বানি আদম হে আদমের সন্তান হল আল্লাহ তাআবুদ ইয়া বানি আদম আল্লাহ তাআবুদ শয়তান হে আদমের সন্তান তোমালোকে শয়তানের ইবাদত নকৰিবা শয়তানের কথা মতে নচলিবা শয়তান বড় দেনদার বস্তু ইন্নাহু লাকুম আদুউ মুবিন আর ইয়া মেহরে নহয় কি ডাইরেক্ট খোলা দুশমন কি দুশমন খোলা দুশমন একদম খুনা দুশমন আল্লাহ 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 রব্বুল ইজ্জাতে কি কৈছে যে আদম আৰু হাৱাক মই কৰ্তৈ দিছিলোঁ ইয়া দুনিয়াত মই পালে জান্নাতত থৈ দিছিলোঁ তেওঁলোকক কৈছোঁ লা তাকৰাবা আদি সাজাৰা ফাতাকুনা মিনাজ জালিমিন হে আদম আৰু হাৱা তোমালোকে জান্নাতত থাকা কোনো ৱাশ্ৰব তোমালোকে খোৱা পিয়া জান্নাতৰ বাগিচা মিলা ঘূৰি থাকা কিন্তু কি কৰিছে শয়তান গৈছে আগতে চাইছিল আদামক চেষ্টা করে আদামক মল্লা হাওয়ার ওসরত যায় কৈছে হে হাওয়া এটা কাম কর হে সেইটার যে গাছ আছে তাতে তিনটা দানা আছে কেইটা দানা তিনটা 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 আকাল গছ আছে তাতে তিনটা দানা আছে আর দানাও কেনেকুয়া দানা দানা একদম সরু সরু যেনেকুয়াকে আমার লগত ঘুম আছে ঘুম 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 চিনিবা আগতে আমি আধা আধা ইজা করে ফেলে রুটি খাইছিল সেই কথা মনত পড়ে না ঘুম 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 হজরতে হাওয়া যেটা কথাটো আহি পেলে করে কোনো আমার ঠান্ডি শুনবো ঠান্ডি শুনি আছে এটা আপনার শুনি আছে শুনি আছে না আরে হাওয়া তাতে আইছে আর হাওয়া আই ফেলে কইছে এই হাওয়া এটা কাম কর এই ফল কি দেখা এই ফল কি দেখা খালি কি হবে জানা না এ জানি কো তোমারকে জান্নাতত আসো যদি পারে ফল কি দা খাই দিব পারা কিয়ামত লইকে কিয়ামতর পিছতো তোমালকে জান্নাতত থাকিব পারিবা মা ভূমি সকল তুর এনেই তুম দিল তু নর জি আমার মানু বিলাকে বহুতে গলত ফাইলা উঠায় নাউজুবিল্লাহ মাইকী মানুহ নরম দেখা পায় আমার বহু ভাই সকলে টকা পয়সারে কি করে তেওঁলোকর জিন্দেগী আপোটা বরবাদ করে করে না করে আরে করে না নিজের মাইকী থাকার পিছে তো আনর মাইকীর ফলে লালাসটো বেশি করে নাউজুবিল্লাহ আমার শরম আইব লাগে না আমার লাজ লাগবে লাগে না নাই 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 সবসু প্রায় 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 আপনাদের দেন পাবো প্রায় নিজের বিবি থাকার পিছত আনর বিবিলৈ মহব্বত অলপ বেশি হয়ে যায় নিজের বিবি যদি কইছি চাল সাবান আন নাই 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 তেও যদি কইছি 500 টাকা আন তেও ফুটো গেলি লই ধারো গেলি লই লই তেও মনর উদ্দেশ্যটো পুরা করে নাও যদি হযরতে আদম আর হাওয়া আল্লাহ কইছে লা তাকরাবা হাদি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন এ আদম আর হাওয়া তোমালোকে হেদাল বছর ওসরত না যাবা আর তাহেরা বছর ফল কেটা আছে তিনটা কেটা আরে কেটা আছে আর আল্লাহ রাব্বুল ইজ্জাত সর্বপ্রথম নবী কোন কাম করাইছিল হযরতে আদম হযরতে আদম আরে হাওয়া যেতে শয়তানে আহি পেলে কইছে হাওয়া এটা কথা মাইকি মানুষ যেটু কথা কয় মরা দে সেটু কথা মানি লই নাও কথাটো হ্যাঁ আজিও হলে কয় না যে মাইকি মানুষ তুই যেটা গেলি কথাটো কই দিয়ে আর মরার তুই যেতিয়ালৈকে সেই কথাখিনির কথা পুরা করিব নোয়ারে তেতিয়ালৈকে সেই মরাতুর থাকি খাই ঘুরি চাকরি চাই ভাল না লাগে তার মানে মাইকি মানুষের মনের উদ্দেশ্যটো পুরা করে আর এই কারণে কইছি যে মাইকির উপর অলপ হুকুমাত করবা লাগে আর রিজালু কওয়ামুন আলা নিসা মর্দ কো চাহিয়ে কে আওলাত উপর অলপ অলপ হুকুমাত করে পরিয়ালর উপর অলপ অলপ হুকুমাত করে অকল যদি আপনিয়ে চান্স দেয় তেতিয়ালৈ বিবি মাথার উপর যদি আপনার বিপদ আপনার বিপদ আগে রাতে হাওয়াই কইছে যে আদম এটা কাম কর মই ডাবল খাও ফল ফল কেটা ফল আরে কেটা তিনটা হাওয়াই কইছে আদম এটা কাম কর
aku nak kak 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 mas pusing sekolah tanah tu aku nak kau kak 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 usia tak kampuan mau double kampu single kan egar desa bisi mati mana baca kui dan tu aku kena ah lo ratur aku bela aku dah mota moti mas jodi hoy bos jodi hoy tal bos tu napa sakan te cek ada hawa kena kasih ada ada me eta kena hoy tinta hawa kena kasih আরে আরে বাবা হুন 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 আপোনালোক আকারিং গিতে যে শুনি যাব যে হাওয়াই যেটু ফল জি দুটা ফল খাইছে তারে এটা ফল যেটা দাবাই দিছি সকুল পানি কি পানি অকল পানি ওলাইছে টিকা মারি দিছি পানি ওলাইছে দুই নম্বর ফলটো দাবাই দিছি খুন দুই নম্বর ফলটো যেটা দাবাই দিছি কি মাই দিছি খুন রক্ত আর আদম আলাইহিস সালামে যেটু খাইছে তা আকো না খালি খালি এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাতে হ্যাঁ শুনুন এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাতে মাইকি মানুহক সকুত 99% সকুর পানি দিছে ছাবিছ অপমান অপমান কথাকে এনেকুৱাকে কান্দে এনেকুৱাকে কান্দে যেনেকুৱা তাৰ ঘৰ ঘৰৰ কোনোবা মায়া পাইতা মারা গৈছে আনবাই কান্দা আৰু মোটা মানুহৰ ওপৰত মুছিবতৰ ওপৰত মুছিবতৰ ওপৰত মুছিবত মুছিবতৰ ওপৰত মুছিবত কথাকে মোটা মানুহৰ কোনোদিন সকুর পানি নহলে হয় কথাটো আরে হয় হয় কথাটো আচ্ছা আচ্ছা কি হয় আল্লাহ রাব্বুল ইজ্জাতে কি বলে লাফা করব আজি ইশাদা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ রাব্বুল ইজ্জাতে नाराज হইব যে তোমালোকে তাই এই ফলৰ ওচৰত না যাবা তোমালোকে না যাবা না যাবা অকল তোমালোকে গলা আৰু হে গছৰ ফল খালা আল্লাহ রাব্বুল ইজ্জাতে কি করিলে হযরতে আদম আৰু হাৱাক পঠালে দুনিয়াত পঠালে রিওয়ায়াতত আহিছে যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তিনি হওয়া বছৰ কান্দিছে 300 কিমান আল্লাহ রাব্বুল ইজ্জাতুর অলপ মরম আহিল এটা রাতি পর সময় আছে কক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতে ডাইরেক্ট কই দিলে এ আদম তোমার উপর মই আজি হই গইছো আদম মই তোমাক আজি মাফ করিম কক সুবহানাল্লাহ কিন্তু আদম মই তোমাক এটা বস্তু হিকাই দাও কিন্তু বস্তু আমি দোয়া করো কক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতে কইছে এ আদম যদি তোমার কোন ভাই উম্মতে এ আদম যদি তুমি পড়া জীবন কিয়ামত লইকে বান্দা সকল আগিব যদি এই দোয়াটো পড়ে কিয়ামত লইকে যদি কোন ভাই পড়ি থাকে মই তোমার উম্মত সকলকে মাফ করি দি হব কক সুবহানাল্লাহ আরে বাবা দোয়া চুকি আছে জানালে আল্লাহ রাব্বুল ইজ্জাতে কইছে রব্বানা জালামনা আনফুসানা আপনারা করিব রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قد سبحان الله حضرت آدم عليه الصلاة والسلام دعا قرس حضرت آدم عليه السلام قلو 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 قرآن الكريم وطايس حضرت آدم عليه الصلاة والسلام الله يقول اي آدم তুমি সাড়ে তিনি হওয়া তিনি হওয়া বছর তুমি কাম দিলা তোমাক মই দোয়া হিতাই দিল আৰু এই দোয়াটো তোমাৰ জিমান উম্মতে পঢ়িব যেনে কোতে তিনি হওয়া বছর কাম দাওতে মই তোমাক মাফ কৰিছো তোমাৰ উম্মতে যদি অপমান চকুৰ পানী পেলাই দিয়ে এই সকলো উম্মতক মই আল্লাহ মাফ কৰি যাম কক সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতিয়া সবে মেলাতে গৈছি বাবা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করিব না নাই হয় আল্লাহ নবী অহংকার করিব না নাই আর আল্লাহ রাব্বুল ইজ্জাতে যেতিয়া হযরতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ মাছে বক সুবহানাল্লাহ সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আল্লাহ রাব্বুল ইজ্জাতে যেতিয়া আরশ মাছে বক সুবহানাল্লাহ আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই দিছে আল্লাহ যে আল্লাহর নবী তুমি কি এমন আইসা আল্লাহর নবী কইছে আর আল্লাহ তাআলা দুনিয়া কি পড়িছে আল্লাহর নবী নামাজ দি পড়িয়েছে কি 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 পড়িয়েছে নামাজ কি নামাজ দি পড়িয়েছে কক সুবহানাল্লাহ নামাজ লই আহিছে আর আল্লাহ রাব্বুল ইজ্জাতে কইছে আই নবী যদি তোমার ইব্রাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুই রাকাত শুকরানার নামাজ পড়িছিলে আর এই সময়টো আছিলে ফজরের সময় কক সুবহানাল্লাহ শুকরানা আরে তিনি অবসর কান্দার কিছু যেটা আল্লাহ মাফ করিব কক সুবহানাল্লাহ তেতিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে শুকরিয়া আদায় করিব লাগিব না আর আল্লাহ হিকাই দিছে যে আদম তুমি দুই রাকাত নামাজ পড়া
আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত কইছিলেন মেরাজত কইছিলেন আল্লাহর নবী কইছিলেন যে এই দুই রাকাত নামাজ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে পড়িছিলে আর নবী এই দুই রাকাত নামাজ তোমার উম্মতের উপর ফরজ করিছো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তিনি ওয়া বসার কান্দি পেলাই যেটু সওয়াব পাইছিলে আই নবী যদি তোমার উম্মতে দুই রাকাত ফজরের নামাজ পড়ে তিনি ওয়া বসার কান্দার সওয়াব মই তোমার উম্মতক দিদিন বক সুবহানাল্লাহ বাবা আদম যে দেখুয়া কই কান্দিছিলে তিনি ওয়া বসার পিছত আল্লাহ রাব্বুল ইজ্জতে আদমর নিসিনা কান্দার নিসিনা সওয়াব দান করিব বাবা আমি ফজরের নামাজ পড়িব লাগে না ফজরের নামাজ পড়িব লাগে ইনশাআল্লাহ লাগে আর আজি করে আমি নিয়াত করি খাস করি বাবা বয়ান তো বহুত লম্বা হবই লাগিছিল কিন্তু কমই না মাত্র 1 মিনিট চান্স আছে কি না 1 মিনিট গটিকে আল্লাহ রাব্বুল ইজ্জতে জেনে কই আমার কি কইছিলে নামাজ আমার উপর ফরজ করিছিলে আমি নামাজ পড়িবলই লাগে বাবা जिंदगी আমার মুক্তাসার বলত রাখি जिंदगी আমার মুক্তাসার এই কারণে কোরআনে কারিম আইছে ইন্নাল্লাহ ইন্নাল জান্নাতা আল্লাহই কইছে ইয়াসআলুনাকা আনিস সাআ ইয়াসআলুনাকা আনিস সাআ কোন ভাই ভুলিব পারে যে কিয়ামত কেতিয়া আহিব এই মুহাম্মদ কিয়ামতের উত্তর আল্লাহর নবীর শরণ নাই কিন্তু আকাই কই ডাঙার কিয়ামত তো বর্তমান আমারে চলি আছে আমার পরিয়ালত চলি আছে না আমার গাঁও চলি আছে আমার জিন্দেগী চলি আছে আরে কিয়ামত তো এই কোন পরিয়ালত যার ঘর জানাজা উঠি যায় এই তো আধরা যদি আপনারা করে জাহান্নাম সাবলয় ইচ্ছা আছে জাহান্নামের নমুনা আছে ভাঙা ঘর মেডিকেল কোনবার হাত নাই কোনবার ভরি নাই বাবা আমার দুনিয়ার যে অহংকার না এই তো আমার সাথে এই করব প্রথম ঘর যেতিয়া আমি ইন্তেকাল হই যাব কোনি লোক কথা বিলা কোনি লোক মানে এই যে অহংকার করে তাকাব্বুর করে গৌরব করে হিংসা করে গিল্লা করে জিনা করে মদ খায় ট্যাবলেট খায় ভাং খায় উজ্জীবন খায় বানাম খায় গোট খায় হোক খায় এই বিলা বস্তু দুনিয়ারে বস্তু তার সামনে দিয়ে কারণ আমি ইন্তেকাল হই যাওয়ার 10 দিন পিছতে আমার বডি বিলাক খুলিব আর এর পিছত 15 দিন 16 দিন পিছত আমার মাথার শুনি বিলাক করিব মাটির দেহা মাটি খাওয়া আরম্ভ করিব হাতি বিলাক এক বছর পিছত আরম্ভ করিব আপনার মাংস না থাকে আপনার শুনিও না থাকে আপনার দেহা খাদ্যও না থাকে থাকিব কি মাটির দেহা মাটিতে থাকি যাব না বাবা মাটির দেহা মাটিতে মিশি যাব না ওটিকে আমার অহংকার তাকাব্বুর এত কাম নাহি গো এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআনে কারিমত কইছে কি কইছে মা সালাকাতুম ফি সাফার কালু লাম নাকু মিনাল মুসাল্লি আই মুসলমান হকল বলিরা আল্লাহ রাব্বুল ইজ্জতে কইছে যে এই দিনাই জাহান্নামী হকলে জান্নাতি হকলক প্রশ্ন করিব জান্নাতি হকলে জাহান্নামী হকলক প্রশ্ন করিব কি করিব জানেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ফি জান্নাতি ইয়াতাসা আলুন জান্নাতি সকলে প্রশ্ন করিব কা জাহান্নামী হকল কি জান্নাতি ইয়াতাসা আলুন আমিল মুজরিমিন এই গুনাহগার সকল তোমালোকে কোয়াছো তোমালোকে কি বস্তু জাহান্নামত আনিছে তেওঁলোকে কি কব জানে তেওঁলোকে কি কব জানে নম্বর এটাই কব কি অলু লাম নাকুমিনাল মুসাল্লি অলু লাম নাকুমিনাল মুসাল্লি জাহান্নামী আমি দুনিয়া থাকা অবস্থায় নামাজ পড়া নাছিল নাউজুবিল্লাহ আর ডাঙারকে কব নাউজুবিল্লাহ আমি দুনিয়া থাকা অবস্থায় বর্ণির নিসিনা মসজিদ বর্ণির নিসিনা মেহফিল ডাঙার ডাঙার বক্তা সকলে আহি পেলাই আমাক নামাজের কথা কইছিলে আরাম হালালের কথা কইছিলে উত্তর কথা কইছিলে উচ্চমানের কথা কইছিলে বন্ধনের বোতল সংসার কথা কইছিলে আল্লাহ আমি এই বিলাপ তো কর্ম করিয়েছিল তারে ভিতর জিতু সর্বপ্রথম কিয়ামতের দিনাই হিসাব হব তেওঁলোকে কব কলু লাম নাকুমিনাল মুসাল্লি আমি দুনিয়া থাকা অবস্থাত নামাজ পড়া আছি কলু লাম নাকুমিনাল মুসাল্লি ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন আমার জিন্দেগি এনেকুয়া হইছিলে যে এনেকুয়া হইছিলে আমি গরিব দুখিয়া এতিম মিসকিনক কোনোদিন খাওয়া নাই খুয়াই নাছিল আর এনেকুয়া অবস্থা হইছিলে
আমার জিন্দেগির সময় এক হই গৈছিলে আমার টাইম এক হই গৈছিলে এনে কোয়া এটা সময় আহিছিলে যে তো আমার হুজুর আহিছে আপনারা গম পাইছে ইঙ্গিত মারি আছে হয় না কথা গুলো ওইদিকে আল্লাহ রাব্বুল ইজ্জতে খাস করে আমার বন্নির ভাই সকলে কইছে মোর এটা হক আছে কোন 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 আমার এটা হক আছে যে আমি যেহেতু এই অঞ্চলের মানুষ আমার কারণে জরুরি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যে এই অঞ্চলের উলামা সকল যেবিলাক মেহমান হিসাবে হুজুর সকল আহিছে একমাত্র এটাই উদ্দেশ্য লৈ আহিছে যে আজি যদি আমার হুজুর সকলে আহিছে এটা উদ্দেশ্যত আহিছে বল্লিগু আন্নি ওয়া লা যেহেতু আমি কিছুমান কিছুমান বস্তু হয়তো কোরআন হাদিসেরে কইছো আর এই কারণে কইছো বাবা আমার কোন দরকার নাছিলে কিন্তু আমি কব লাগা হয়েছে এইটো আমার একটা হক যে আমার মুসলমান ভাই সকল কি লাইনত গেছে আমি কেনেকুৱাকৈ বাঁচিব পাৰি যেহেতু আমার উপর আল্লাহ নামাজ পড়াতো ফর্জ করেছে আর আল্লাহ দুই নম্বরও আমার উপর ফর্জ করেছে কি তালাবু তাসকিল আলালি ফরিদাতুন বাদাল ফরিদা আলাল কামাইকা তালাব করনা ফর্জ ইবাদাতু মেসে এক ইবাদাত হে মোর ভাই অকল তেনে কোকে নামাজ পড়াতো ফর্জ তারেও এটা অংশ যাতে আমি হালাল কামাই করি খাও আমি যাতে হিংসা নকরো আজি বহুত মানুষের হাই কাজিয়া চলে আছে একমাত্র কিহর কারণে এইখান জমিনক লই কক নাউজু বিল্লাহ আজি ভাই ভাই মাজত কাজিয়া চলি আছে আজি গাঁও গাঁও মাজত কাজিয়া চলি আছে কিছুমানে মাটি ঠেলাওয়ার হয় কিছুমানে ইনা তেরা করার হয় এইবিলাক হাদিসের কথা আহি আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মই লাস্ট ফিনিশিং কই যাম যাতে আমি মাটি ঠেলা ঠেলি নকরো মাটিক লৈ আমি হাই কাজিয়া নকরো কারণ আল্লাহর নবী কই কইছে মান আখাদা শিবরম মিনাল আরদি জুলমান তাউইকাহু সাবঈনা আরদিনা যে অকল মানুহে মানুহর জমিন অত্যাচার করি পেলায় একজনে নহলে সারিয়াল আঙুলো তেওঁলোকে নিজর মাটি করি লব আনর ইনা ঠেলে ফেলে নিজর ইনা করি লব কিয়ামতর দিনায় আল্লাহ রাব্বুল ইজ্জাতে হাত আসমান হাত জমিনর এটা তা গলত তাবিজ পিন্ধাব সেই দিনায় আ হা হা সেই দিনায় গোটেই মানুষ থাকিব এটা এটা কবরের পরা সত্তরটা সত্তরটা মুর্দা উঠিব তাত নবী থাকিব সাহাবা থাকিব তবে তাবিন থাকিব তাবিন থাকিব শেখ থাকিব আলিম উলামা মা বাবা ভাই কোকাই সেই দিনায় আল্লাহ রাব্বুল ইজ্জাতে সকল মানুষ ওর মাজত যেতিয়াই তাক তাবিজটো পিন্ধাব ফিরিস্তায় ঘুরিব এইজন কোন মানুষ তেতিয়া কব এইজন নবীর উম্মত যে জমিনত অকমান জমিনত থাকিব নোয়ারি তাক সারা দুনিয়ার জমিন লাগে মানুষের ইমা ফেলেছিলে আল্লাহ তালাই কব তাক মই এই সাজা দিছো মান আখাদা শিবরম মিনাল আরদি জুলমান তাউইকাহু সাবঈনা আরদিনা যিবিলাক মানুষে মানুষের জমিন অকমান অত্যাচার করে লই লয় হিমা ঠেলে লই লয় আল্লাহর নবী কইছে আল্লাহ রব্বুল ইজ্জাতে হাতো আসমান হাতো জমিনের এটা তাবিজ বনে ফেলে তার গলত দিব আর এই গলত দিয়া তাবিজটির দ্বারা তা ঘুরাবো যে এইজনে দুনিয়াত আছিল যিয়ে মানুষের মাটি অত্যাচার করে ঠেলে ফেলে সীমাবিলাক তার করে লৈছে নাউজুবিল্লাহ আল্লাহ যাতে আমাক ইয়ার পরা হেফাজত করে কমস কম আমি যাতে হারামর পরা বাদ দিয়ে হালাল কামাই করো গতিকে আল্লাহ রব্বুল ইজ্জাতর ওসরত দোয়া যে আজি যিমান মানুষ আহিছে দোয়ার কারণে হুজুর আহিছে যেহেতু সাড়ে দশটা দোয়া হব মই এটা কথা কই দিও হুজুর মাত্র এটা কথা যেহেতু আমি এখলাস নিয়াত লৈ আহিছো আল্লাহ রাব্বুল ইজ্জাতে কইছে ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্দি করিব এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বন্নি কিমান মানুষ আছে কোন ভাই শেখ আছে কোন ভাই উলামা আছে কিমান কিমান দূরর পরায় মানুষগুলা আইছে এই মুহাম্মদ যদি তোমার কোন ভাই প্রশ্ন করে যে আল্লাহ বিচারিলে কত পাওয়া যাব এই মুহাম্মদ ওয়া ইদা সাআলাকা ইবাদি যদি মোর কোন বান্দাই তোমাক প্রশ্ন করে যে আল্লাহ বিচারিলে কত পাওয়া যাব কক সুবহানাল্লাহ এই নবী তুমি কই দিবা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ মই মানুষের ইমানখিনি ওসরত আছো যে মানুষের যে গলর দুইডাল রোগ আছে মই তাতকৈ বেশি ওসরত আছো এতিয়া বান্দা সকল আহি গৈছে উম্মত সকল আহি গৈছে আল্লাহক এখলাস করা আল্লাহর কোরআন হাদিস শুনার কারণে আহি গৈছে তেওঁলোকক কৈ দিবা তেওঁলোকে যাতে গুনাহৰ কথা কৈ কৈ কান্দা কাটা করে আর তেওঁলোকে যেতিয়া তৌবা কৰিব আল্লাহ কৈছে উজি বুদা আবাতা দাই ইজা দান হে সকল বান্দার দোয়া মই আল্লাহ কবুল করিলাম কক সুবহানাল্লাহ গতিকে আল্লাহ রব্বুল ইজ্জাতে যাতে আমালোকক এখলাসের কারণে আমালোকক হারামর পরা বাসি হালাল খাওয়ার কারণে আমার জিন্দেগীটু সিধা সাধা চলার কারণে মুয়াতর আগে আগে আল্লাহ যাতে আমাক ইমানর হইতে মুয়াত দিয়ে আর এই কোরআন হাদিসের উপর যাতে আমল করার আপনালোককে আর মোক আল্লাহ তৌফিক দিয়ে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।